হ্যালো গাইজ, এসএমডিস ফর শোর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে একাদশে। টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন সাকিব আল হাসান এর আভাস দিয়েছেন। এই ভিডিওতে আমরা তারই ভিত্তিতে দ্বিতীয় টেস্টের একাদশ গঠনের চেষ্টা করব। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ওপেনিং করবেন তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। তামিম ইকবাল প্রথম টেস্টে দুটো ইনিংসে ভালো শুরু পেয়েছিলেন ঠিকই, তবে ইনিংস লম্বা করতে পারেননি। দ্বিতীয় টেস্টে তার কাছ থেকে প্রত্যাশা আরও বেশি থাকবে। মাহমুদুল হাসান জয় তার 12 ইনিংসের ক্যারিয়ারে 5 শূন্য রানে আউট হয়েছেন। তিনি অবশ্যই তার 13 ইনিংসে রানের খাতা খুলতে চাইবেন। মাহমুদুল হাসান জয় অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার, তবে নতুন বলে সুইংয়ে এবং বাউন্সে একটু সমস্যা আছে তার। যদি সেট হয়ে যান তাহলে কিন্তু ভালো ইনিংস খেলার সামর্থ্য আছে তার। নাম্বার 3 পজিশনে আবারও দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর প্রিয় ছাত্র নাজমুল হোসেন শান্ত, তাকে বাদ দেওয়ার সম্ভাবনা কম এই টেস্টে। তিনি প্রস্তুতি ম্যাচেও হাফ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট থেকে তাকে বাদ দেওয়ার কোনো প্রসঙ্গ এখনও উঠে আসেনি, তাই এনামুল হক বিজয়কে খুব সম্ভবত টেস্ট ম্যাচে দেখা যাবে না। এছাড়া বিজয়ের টেস্ট ক্যারিয়ার খুব একটা ভালো নয়, তার টেস্টে এভারেজ মাত্র 9। বিজয় বিপিএলে এবং ঢাকা প্রিমিয়ার লিগে অর্থাৎ সাদা বলের ক্রিকেটে ভালো করে জাতীয় দলে ফিরেছেন, লাল বলের ক্রিকেটে তিনি কিন্তু ভালো পারফর্মার নয়। গত এনসিএল এবং বিসিএলে বিজয় কিন্তু রান পাননি। এনসিএল এবং বিসিএলে সবচেয়ে সফল পারফর্মার ছিলেন জাকির হাসান, তবে জাকির হাসানকে কিন্তু বিসিবি আলোচনায় রাখেনি। তবে এই ম্যাচে নাম্বার 4 পজিশনে মমিনুল হককে দেখার সম্ভাবনা খুবই কম। সাকিব আল হাসানও মমিনুল হকের বিশ্রাম নেওয়ার প্রসঙ্গ তুলে এনেছিলেন। টেস্ট দলের সবথেকে খারাপ ফর্মেও আছেন মমিনুল হক। দেশে হোক বা দেশের বাইরের মাঠে তিনি 10 করতে পারছেন না কোনো ম্যাচেই, তাই নাম্বার 4 পজিশনে দেখা যাবে লিটন দাসকে। লিটন দাস গত টেস্টে রান পাননি, তবে তিনি বর্তমানে অনেক ভালো ফর্মে আছেন। 2022 সালের অত্যন্ত ভালো পারফর্মার তিনি, তার কাছ থেকে বড় ইনিংস খেলার প্রত্যাশা থাকছে। নাম্বার 5 ক্যাপ্টেন সাকিব আল হাসান। গত টেস্টে সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশকে আরও লজ্জায় ডুবতে হতো। সাকিব আল হাসান দুটি ইনিংসেই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। আশা করা যেতেই পারে পরের টেস্টেও একই ধারাবাহিকতা ধরে রাখবেন সাকিব। নাম্বার 6 পজিশনে মোসাদ্দেক হোসেন সৈকত। মমিনুল হকের পরিবর্তে দেখা যাবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। মোসাদ্দেক হোসেন সৈকতের প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় 60 বেশি, তার লাল বলের ক্রিকেটে ভালো করার অভিজ্ঞতা আছে। দেখা যাক মোসাদ্দেক আসলে সফল হতে পারেন কিনা। এছাড়া তাকে দলে নেয়ার আরেকটি কারণ হতে পারে, সেটা হচ্ছে তার স্পিন বোলিং। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল স্পিনে কখনোই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের পর তৃতীয় স্পিনার হিসেবে অবশ্যই টিম ম্যানেজমেন্ট কাউকে দলে চাইবেই। সাথে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান গত টেস্টে দ্বিতীয় ইনিংসে একটি ভালো ইনিংস খেলেছিলেন। অবশ্য প্রথম টেস্টে তিনি 0 রানে আউট হয়েছেন, তবে এই টেস্টে তিনি নিশ্চিতভাবে একাদশে থাকছেন, কারণ লিটন দাস এই সিরিজে কিপিং করবেন না এবং মুশফিকুর রহিম বিশ্রাম নিয়েছেন। দলের আরেক স্পিনার হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ বেশ ভালো বোলিংই করেছিলেন প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে তার কাছ থেকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের প্রত্যাশাও কিন্তু রয়েছে। দলের 3 পেসার হিসেবে থাকবেন এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম। এবাদত এবং খালেদ টেস্ট দলের নিয়মিত সদস্য। শরীফুল ইসলাম ইনজুরিতে ছিলেন, বর্তমানে তিনি সুস্থ আছেন, এজন্য তাকে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমান যেহেতু টেস্ট খেলতে খুব একটা আগ্রহী নয়, তাই দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলামকে দেখার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত এই একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। আপনি ব্যক্তিগতভাবে কী কী পরিবর্তন চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।